সাদাত হোসাইন একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। তিনি নিজেকে গল্পকার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। সারা বিশ্বের বাঙালি পাঠকদের মাঝে তিনি অন্যতম জনপ্রিয় একজন লেখক। সাদাত হোসেনের জন্ম বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। একটি পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কর্মরত অবস্থায় 2013 সালে তার প্রথম বই গল্প ছবি প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি ছোট গল্প ও উপন্যাসের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান রকমারি .com এর মতে, গত কয়েক বছর ধরে একুশে বইমেলায় সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে তার বই। এছাড়াও ভারতের কলকাতায় বাংলাদেশ বইমেলায় তার বই পাঠকপ্রিয়তা পায়। তিনি বাংলাদেশ ও ভারতের কিছু সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য নিয়মিত ছোট গল্প লেখেন। তার উল্লেখযোগ্য বই হল আমার আর কোথাও যাওয়ার নেই, আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, অর্ধবৃত্ত, মেঘেদের দিন, তোমার নামে সন্ধ্যা নামে, শেষ অধ্যায় নেই, ছদ্মবেশ, চিতিগন্ধা, বিভা ও বিভ্রম, সে এখানে নেই, ইতিচিতিগন্ধা, প্রিয়তম, অসুখ সে। এছাড়াও তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে গল্প ছবি, জানালার ও পাশে,